রাজেশ মণ্ডল বিশিষ্ট কবি ও সাহিত্যিক রাজেশ মণ্ডল বিশিষ্ট কবি এবং সাহিত্যিক বিশিষ্ট কবি এবং সাহিত্যিক রাজেশ মণ্ডল তোমাদের ভাইয়ের প্রথম গল্প বেরিয়ে গেছে ভাই। তো তোমাদের ভাইয়ের প্রথম লেখা, তোমাদের ভাইয়ের নিজের জীবনের একটা কাহিনী নিয়ে একটা গল্প লিখেছি, সেই গল্পটা প্রকাশ পেয়েছে। তো সেই গল্পটা বেরিয়ে গেছে, সেই বইটাও আনতে যাবো, এমনকি আরও কিছু আনতে যাব। তো তোমাদের সাথে যদি এরকম কিছু ঘটনা ঘটে থাকে বা কোনো গল্প ঘটে থাকে তো আমাকে জানাতে পারো, তোমাদের গল্প থেকে আমি কন্টেন্ট খুঁজে নিয়ে আরও গল্প লিখবো। তো চলো ভিডিওটা শুরু করি। হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ অ্যান্ড অ্যানাদার ভিডিও। তো আজকে গল্পটা এখান থেকে শুরু হচ্ছে, সাইকেল নিয়ে যাচ্ছি। তো আজকে কোথায় যাচ্ছি? আজকে ভাই তোমাদের ভাই একটা সম্মান পেতে চলেছে, মানে এর আগে অনেকগুলো পেয়েছে কিন্তু আমি দেখাইনি। তো আজকে একটা খুব স্পেশাল একটা সম্মান। তো কী সম্মান কোত্থেকে পাচ্ছি, মানে একটা সাহিত্য সংসদ থেকে পাচ্ছি, তো সেটা তোমাদেরকে দেখাবো এই ব্লগের মাধ্যমে। তো তোমরা এই ব্লগটা দেখতে থাকো, পুরোটা জানতে পারবে, এটা সারপ্রাইজ থাক। আমার অন্তরকে ডাকলো আবার, পূর্বে চলার চিহ্ন যে তার আমারই পাশে। তোমাদের ভাই এখন বাস থেকে নেমেছে, নেমে এখন হলের দিকে যাচ্ছি। তো হলের দিকে যায় তারপর গিয়ে কথা হচ্ছে। সামনে যে অরেঞ্জ কালার যে বিল্ডিংটা, ওই বিল্ডিং কৃষ্ণবল মেমোরিয়াল হল, ওখানে আমরা এখন আপাতত যাব। অলমোস্ট আমরা পৌঁছে গেছি হলের দিকে, এখন হলে যাব। সঙ্গে আমাদের কৃষ্ণদা রয়েছে, তো চলো হলে যাই, হলের দিকে আর গিয়ে কথা হচ্ছে। মেমোরিয়াল হল ঢুকছি, আর সামনে যেতে হচ্ছে এখন কৃষ্ণপদ বাবু রয়েছে, এখানে কৃষ্ণপদ বাবু। তো আমরা এখন লিফটের দিকে যাব, দেখা যাক। লিফটে রয়েছি কৃষ্ণদা, আপনি কিছু বলবেন? আর একটু পরেই আমরা অনুষ্ঠানে প্রবেশ করবো। তো লিফটটা খোলো, লিফটটা খোলার দায়িত্ব তোমার, লিফটটা খোলো। লাগানোর দায়িত্ব আমার? হ্যাঁ, কী লাগাবো? আপাতত যাচ্ছি এদিকে, প্রোগ্রাম মনে হচ্ছে শুরু হয়ে গেছে প্রোগ্রাম। ব্যাপারটা হচ্ছে ভেতরে চলছে, জানি না কতটা কি তোমরা শুনতে পাচ্ছো। আপাতত তোমাদেরকে দেখাচ্ছি, অনেক লোকজন এসছে, আরও লোকজন আসবে, দুটো চেয়ার খালি রয়েছে এখন। দেখা যাক প্রোগ্রামটা শুরু হোক। আমার পাড়া এখানে পুরো চেয়ার অনেক খালি রয়েছে, অনেকে আসবে, আর ওইদিকে প্রোগ্রাম চলছে। তো অনেক লোকজন এসছে, অনেক বিশিষ্ট লোকজন এসছে, সেইগুলো তোমাদেরকে দেখাচ্ছি। মানে কিছু চলছে রেজিস্ট্রেশন পর্ব, যারা এসছে এখানে সব রেজিস্ট্রেশন। পুরস্কার দেওয়া হচ্ছে ওদিকে। ব্যাপারটা হয়েছে, আমি বলছি হয়তো আমি তাড়াতাড়ি চলে এসেছি, আসলে প্রোগ্রাম প্রায় শেষের পথে। তো মোটামুটি আমার নাম অলরেডি ডেকে হয়ে গেছে, লাস্টে চলে গেছে, লাস্টের দিকে আমাকে পুরস্কারটা দেবে। তো আমি অনুষ্ঠানে করতে আসতে পারি, আকর্ষণ আছে এখানে, বাচ্চাদের সম্মুখ দেওয়ার ব্যাপার আছে, তো সেটাও এইভাবে দেখাবো কিছু দুঃস্থ মানুষের বাচ্চাদের। অ্যাকচুয়ালি আমাদের প্রজেক্টটা ছিল আজকে একটা কবিতা প্রতিযোগিতা, যেখানে ছিল কম্পিটিশন নিয়ে, কম্পিটিশন নিয়ে আমি একটা কবিতা লিখেছি, সেটা জমা দিয়েছি, সেটা এখন সেটা চলছে এখন, মানে দশজনের মধ্যে আসে কি না দেখা যাক, সেখানে কি প্রাইজ পাই কিনা। কিন্তু আর একটা এক্সট্রা আমি সম্মান পাচ্ছি, সেটাও তোমাদেরকে দেখাবো। তো সেটা যখন নেবো তখন তোমাদেরকে ফুটে সাজা খাবো। রাজেশ মণ্ডল বিশিষ্ট কবি ও সাহিত্যিক, রাজেশ মণ্ডল বিশিষ্ট কবি এবং সাহিত্যিক, বিশিষ্ট কবি এবং সাহিত্যিক রাজেশ মণ্ডল। পেমেন্টটা দাও এদিকে, সবাই একবার দেখবেন, পূজা দি এদিকে একবার দেখে না, পূজা দি এই যে। তোমাদের ভাই অনেকগুলো পুরস্কার পেয়েছে, আর রাত্রি হয়ে গেছে, তো বাড়ি গিয়ে ব্লগটা শেষ করবো, আর তোমাদেরকে পুরোপুরি দেখাবো যে আমি কী কী পেয়েছি, মানে কতগুলো সম্মান পেয়েছি এবং কী সম্মানতে সেটা বাড়ি গিয়ে দেখাচ্ছি। তো গাইস, অনেক রাতে বাড়ি ফিরেছিলাম, তো সেই জন্য ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, আর এন্ডিংও করিনি। আর তোমাদেরকে বলেছিলাম যে আমি তোমাদেরকে কী কী পেয়েছি সেটা দেখাবো, আরও অনেক কিছু পেয়েছি এর আগেও, সেইগুলোও তোমাদেরকে দেখাবো। ওপরে তোমরা দেখতে পাচ্ছ, ওপরেও কিন্তু আছে অনেক কিছু, সেইগুলো সব কিছু তোমাদেরকে এখন দেখাচ্ছি কী কী পেয়েছিলাম। এটা পেয়েছি কাব্যসাথী, তুমি দেখতে পাচ্ছ কাব্যসাথী সম্মান, মানে এটা
কবিতার প্রতিযোগিতা হয়েছিল, প্রায় 120 কবিতা জমা পড়েছিল। তার মধ্যে মানে যারা যারা কবিতা দিয়েছিল তাদের জন্য প্রত্যেককে এইটা দিয়েছে কাব্যসাথী। আর কাব্যসাথী এটা দিয়েছিল কবিতা প্রতিযোগিতা যারা সেরা 10 হয়েছে, 120 জনের মধ্যে সেরা 10, তার মধ্যে আমি হয়েছিলাম 8 নম্বরে। সেখান থেকে আমি এটা পেয়েছি সেরা 10 সুকান্ত সম্মান, সুকান্ত ভট্টাচার্য সম্মান। আর ভাই মেন যে এটা মহিতলাল সম্মান, এইটা আমাকে বিশ্ব বাংলা সাহিত্য মঞ্চ থেকে পার্সোনালি দিয়েছে। তো ওদের সাথে অনেকদিন যাবৎ কাজ করছি এবং ওদের মনে হয়েছে আমাকে দেবে, তো দিয়েছে। এটা বেশ ভারী, মানে বিশাল ভারী এই জিনিসটা। তোমরা দেখতে পাচ্ছ, তোমরা দেখতে পাচ্ছ, দেখো জানি না কতটুকু তোমাদের দেখাতে পারছি। আর একটা ব্যাচ দিয়েছিল, উত্তরীটা দিয়েছিল, উত্তরীটা আপাতত আলমারিতে রাখা আছে। আর একটা ভাই রূপো, রূপোর একটা বেলপত্র দিয়েছে। এবং তিনটে সার্টিফিকেট পেয়েছি, এটা হচ্ছে সেরা 10-এ যেটা সেটা, এটা হচ্ছে কাব্যসাথী তোমরা দেখতে পাচ্ছ, আর এটা মহিতলাল সম্মানের একটা সার্টিফিকেট, বাঁধানো সার্টিফিকেট। তো এই বাঁধানো সার্টিফিকেট আরও একটা আছে ওইখানে আমি লাগিয়ে রেখেছি, একটা বাঁধানো সার্টিফিকেট, ওটা বাঙালি লেখক সংসদ থেকে পেয়েছিলাম। আর ওপরে দেখো ভাই, অনেকগুলো অনেকগুলো পেয়েছি ভাই, মানে তো মোটামুটি এই আর কি। আর তোমাদেরকে আর একটা জিনিস দেখানোর আছে, এই বইটা স্মৃতির প্রকাশনী থেকে বেরিয়েছিল, মঞ্জুরি দীপঙ্করদার পত্রিকা। তো এই দীপঙ্করদাকে তোমরা দেখেছো হয়তো আমার ব্লগে, এখানে আর কি আমার একটা বেরিয়েছে, 4টে কবিতা বেরিয়েছিল। তো এই একটা ব্যাপার। আর একটা ভাই আমার লাইফের প্রথম চিরকুট, হ্যাঁ এই বইটা থেকে কিন্তু আমার বেরিয়েছিল একটা গল্প বেরিয়েছে, তোমাকে দেখাচ্ছি লাস্ট গল্পটা। এই যো 11 বছর পর রাজেশ মণ্ডল, তো যারা আমাকে ফেসবুকে ফলো করে এটার একটা এ দিয়েছিলাম। তো এই হচ্ছে ব্যাপার, মোটামুটি এইগুলো হচ্ছে ব্যাপার তোমাদেরকে দেখালাম। মানে এরকম অনেকগুলো পেয়েছি অ্যাকচুয়ালি, তোমাদের ভাই একটু আধটু লেখালেখি করতো একসময়, তারপর বন্ধ করে দেয়। তারপর দেন একজন হচ্ছে আরাফা দীপঙ্করদা, তো দীপঙ্করদা আমাকে আরও মোটিভেট করে লেখালেখির জন্য। তো সময় পাই না সেভাবে, যতটুকু পাই মানে অফিস ব্লগ আর লেখালেখি নিয়ে ভাই ফুল ফেসে আছি। তো মোটামুটি এই হচ্ছে ব্যাপার। তো মোটামুটি তোমাদের মোটিভেশান যদি পাই তাহলে কিন্তু আরও অনেক অনেক লেখা লিখতে পারবো। তো তো আরেকটা কথা হচ্ছে যে গল্পটা আমার লাইফের একটা ঘটনা সেটাকে নিয়ে লেখা, নামগুলো পরিবর্তন করেছি, নাম স্থান কাল পরিবর্তন করা আছে, স্টোরিটা একই আছে। 11 বছর পর তোমরা প্রত্যেকে এই বইটা অনলাইনে পেয়ে যাবে, কলেজ স্টুডেন্ট বিভিন্ন দোকানে পেয়ে যাবে, এমনকি এখন বইমেলা চলছে, বইমেলাতেও তোমরা এই বইটা পেয়ে যাবে। তো বইটা হচ্ছে চিরকুট, তোমরা দেখতে পাচ্ছ চিরকুট বইটা, তোমরা এই বইটা পেয়ে যাবে বইমেলায়, ফ্লিপকার্ট, অ্যামাজন, এবং কি তোমরা কলেজ স্ট্রিটেও পেয়ে যাবে বইটা। তো লাস্ট যে গল্পটা আছে 11 বছর পর, ওইটা আমার গল্প, আমার লাইফের গল্প, আমি নিজে লিখেছি। তো তোমরা ওই গল্পটা পড়ো, আশা করি ভালো লাগবে। আর যদি তোমরা গল্পটা না পাও বা তোমার যদি ইন্টারেস্ট থাকো এই গল্পটা সম্বন্ধে, তো এই গল্পটাকে নিয়ে আমি একটা স্টোরি বানানোর প্ল্যান করছি। তো একটা অডিও স্টোরিও হতে পারে বা ভিডিও স্টোরি হতে পারে, তোমাদেরকে আমি দেবো। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমরা গল্পটা দেখতে চাও কি না, মানে আমার এই যে গল্পটা আছে আমার লাইফের ঘটনা, আমার প্রথম গল্প প্রকাশ পেয়েছে। তো এই গল্পটাই তোমরা শুনতে বা দেখতে চাও তো আমাকে কমেন্ট করে জানাও, তাহলে সেটা নিয়ে আমি একটা মানে অডিও স্টোরি হোক বা একটা ভিডিও স্টোরি হোক বানিয়ে তোমাদেরকে দেবো। তো এটা ইচ্ছে আছে, তো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও। আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিও। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাভ ইউ, টাটা।